আর একটা পরীক্ষা দিলাম তোর, কি পরীক্ষা দিয়ে গেল, মাথায় কাজ করতেছে না আজকে, এত খারাপ হবে ভাবি নাই তো। নেক্সট পরীক্ষায় কি আছে দেখি তো। আরে চেপ, একদম কাঁপাই দিব, কোনো টেনশন নাই, অ্যাপ্রনটা খুলি আগে, আজকের মধ্যে সব পড়া শেষ করে দিব। এত পড়া কিভাবে শেষ করব। আচ্ছা শুরু করি, ঘুম আসতেছে, শরীরটা ম্যাচ করতেছে, তোর ঘুমাই যাই, কালকে সকাল 6টা থেকে ওটাকে পাবো। বাজে 5:40, আর 10 মিনিট পরে। কি 9টা বাজে? আমার মাথা নষ্ট হয়ে গেল। এত বড় একদিনে কিভাবে শেষ করবো ভাই। ক্যালকুলেটারে হিসাব করে দিই তো কতক্ষণ আছে সময়। 24, 2 দিন আছে, 48 ঘন্টা, হাগুমতো খাওয়া ঘুম 9 ঘন্টা বাদ 39 ঘন্টা, আচ্ছা প্রত্যেক পেপারের জন্য 19 ঘন্টা, 19.5 ঘন্টা পাচ্ছে। আরে 70,200 সেকেন্ড, অনেক সময়। ব্রাশটা করে ফ্রেশ হয়ে আসি আগে। এখনো তো অনেক সময় আছে, যাই একটু ফেসবুকটা গুতে আসে। ১১টা বেজে গেছে, পড়ি পড়ি পড়ি, ও 1 ঘন্টা পরে ফেলছি, যাই একটা অ্যাটাক দিয়ে আসি তো। হ্যাঁ হ্যাঁ 1টা বেজে গেছে, এটা লাস্ট অ্যাটাক, না 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 কালকে পরীক্ষা, গেমস খেলে কাহে লাগতেছে, পড়তে গেলে দুধের বিকল্প কিছুই নাই, যাই একটু দুধ খেয়ে আসি। এই যে আবার পেরার সময়, পেরার ফোন। কি বললাম তো পরীক্ষার পরে লাভ রেখ দিব না তোমার ডিবিতে, আর পরীক্ষা তো কালকে, আর রাখো তো। ওহো কাঙ্ক্ষিত সেই এসএমএস যা ভাবছিলাম তাই, পেরার হাত থেকে বাঁচলাম। পাশ নিয়ে আমার টানাটানি, আর উনি আছে ওনার পিপিতে লাভ রিয়াক নিয়ে, ধুর ভেজাল করতে করতেই ক্ষুধা লেগে গেল, যাই খেয়ে আসি। 4টা বাজে, না এখন থেকে সিরিয়াস। কি অবস্থা, কতদূর হলো? আর আমার অবস্থা, তোমারটা বলো। এই তো 2 বার রিভাইজ দিলাম, আরো 3 বার রিভাইজ দিব। কি 3 বার কেমনে বললি? সবে শীট থেকে পড়ছি, সবে শীট থেকে আসবে, দাও পড়তে হবে। ছি আমি কি বোকা, কষ্ট করে এত মোটা বই পড়ছি, যাই সেটা ফটোকপি করে নিয়ে আসি। ইয়াস কালকে পাস সুনিশ্চিত, সফল হতে হলে পরিশ্রম না, একটু শর্টকাট টেকনিক জানতে হয় আর কি। সেটা তো প্রায় শেষই করে ফেললাম, যাই একটা অ্যাটাক দিয়ে আসি। কে বন্ধু, সাথে সিট থেকে কিছু ধরছে না, সব সব বই থেকে রে, যে করে হোক ফেলটা ঠেকাইতে হবে। নেক্সট 12 ঘন্টা জীবনের শ্রেষ্ঠ 12 ঘন্টা পড়তে হবে, কোপ আজকে একদম পুরো কোপ হবে আজকে এখান থেকে।